কলকাতা থেকে বাসে করে চলে এলাম শিলিগুড়ি। দার্জিলিং যেতে হলে শিলিগুড়ি আসতে হবে। স্লিপার সিটে এসেছিলাম, 600 টাকা করে ভাড়া নিয়েছিল উইথ ফ্যামিলি, একজনকে 600 টাকা। তারপরে গাড়ি করে চলে গেলাম পাহাড়ের দিকে, মানে দার্জিলিং দিকে। গাড়ি ভাড়া নিয়েছিল 2000 টাকা। দেখছেন না, এই গাড়ি করে গেলাম। সিনারি নজারা তো খুব ভালো ছিল, জানলা দিয়ে খুব পাহাড় পর্বত জঙ্গল দেখা যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো। পাহাড়ে তো আমি অত ঘুরিনি, আজ খুব ভালো করে ঘুরবো। প্রায় 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টার পর পেলাম দার্জিলিং। রাস্তা অনেক শহর পড়েছিল, খুব ভালো লাগলো, কিন্তু টয় ট্রেনের চড়ার ইচ্ছা ছিল। টয় ট্রেনের ভাড়া তো বেশি, কী বলবো। এটা হলো মল রোড মার্কেটে, মানে গান টান হতে থাকে, লোকাল আর্টিস্টগুলো গান টান যেতে থাকে, শুনুন গান সব। ওখানে লোকাল আর্টিস্ট খুব ভালো ভালো গান করে, গান টান শুনলাম। তারপরে ভাবলাম একটু রেস্ট করে বেরিয়ে যাবো ঘুরতে, কোথায় কোথায় ঘুরবো। সেখানে হোটেলকে বললেও আপনাকে গাড়ি ঠিক করে দেবে, মানে বাইরে থেকেও গাড়ি পেয়ে যাবেন। ২০০-২৫০ টাকা করে নেয় পার হেড, আর যদি বুকিং করেন 2000-2200 টাকা করে নেবে ঘোরাতে। বুকিং করা থেকে শেয়ারিং ভালো, শেয়ারিং করলে একজনের 200-250 টাকা পড়বে ঘোরানো, মানে 7-star মানে 7টি বড় বড় জায়গায় ঘোরাবে বলে 200 টাকা করে, 250 টাকা করে নেয়। আর যদি বেশি ঘুরেন বেশি করে পড়াবে। এটা হলো স্টেশন রোড। স্টেশন রোডে অনেক হোটেল আছে, অনেক সুবিধাজনক হোটেল আছে। বেশি উপরে যাওয়ার দরকার নেই, বেশি উপরে যাবেন তো ভাড়া বেশি হয়ে যাবে। স্টেশন রোডে আপনি নেবেন তো 2000-1200 টাকায় ভালো ভালো রুম পেয়ে যাবেন, ডাবল রুম ফ্যামিলির জন্য, ঠিক আছে। আর উপরে যদি চলে যান, উপরে আপনার 2500-3000 টাকা করে ভাড়া। স্টেশন রোডটা ভালো, এখানে ভিউটা ভালো। সবচেয়ে ভালো কথা যে এখানে 5G কানেক্ট হয়, জিও 5G, এয়ারটেল 5G খুব ভালো চলে, নেট খুব ভালো চলে স্টেশন রোডে। সেজন্য স্টেশন রোডে আমি রুম নিয়েছিলাম, এখানেই ছিলাম, এখান থেকে সব দিকে যাওয়ার সুবিধা, আর ভিউটাও খুব ভালো। তো ওখান থেকে গাড়িটাই ঠিক করলাম, হোটেলওয়ালাকে বললাম, হোটেলওয়ালা গাড়ি ঠিক করে দিল। পার হেড 200-250 টাকা নেবে বললো, আমরা ঠিক আছে গাড়ি ঠিক করে দাও ঘুরতে যাবো। তো গাড়িওয়ালা বললো 9টার সময় সকালে আসবে। আমরাও নাস্তা টাস্তা করে রেডি হয়ে গেলাম, অল্প সেলফি টেলফি নিলাম। এখানে আই লাভ দার্জিলিংয়ের ই আছে, লোগো আছে। তারপরে গেলাম বুদ্ধা টেম্পল, এটা হলো বুদ্ধা টেম্পল, প্রথম ফার্স্ট স্পট। চাইনিজ বুদ্ধা মন্দির আছে, এটা বুদ্ধা টেম্পল, বুদ্ধদেবের মন্দির। খুব ভালো লোকেশন, খুব ভালো ভিউ, সেলফি হওয়ার জন্য খুব ভালো, খুব ফটো ফটো নিলাম। খুব উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু মন্দির, ঘুরে খুব ভালো লাগলো। লোকেশনটা, ভিউটা খুব ভালো, খুব সুন্দর। টি গার্ডেন আছে সামনে, টি গার্ডেনে গেলাম, সেখানে দেখলাম, তারপরে ঘুরলাম, ঘোরার পরে গেলাম চিড়িয়াখানা। মানে বাচ্চারা অনেক জিদ করছিলো, চিড়িয়াখানা যাব। আমরা চলো চিড়িয়াখানা ঘুরে আসি। 150 টাকা করে টিকিট নিল পার হেড, একজনের 150 টাকা। ছোটো বাচ্চার টিকিট লাগবে না, 6 বছরের উপর হলে টিকিট লাগবে, 6 বছরের নিচে টিকিট লাগবে না। সেখানে অনেক জন্তু জানোয়ার আছে, দেখলাম খুব ভালো লাগলো। বাঘ টাক, ভালুক টালুক, পাখি, ফিশ অ্যাকোয়ারিয়ামগুলো খুব ভালো লেগেছে। কালো বাঘ দেখেন, ব্ল্যাক বাঘ, বার্ড, কালার বার্ড। এখানে আরেকটা জিনিস বন্ধু, ড্রেস দেখেছো, লোকাল ড্রেস পরে ফটো উঠাতে পারবে, 50 টাকা করে নেয়, 50 টাকা করে ভাড়া নেয় লোকাল ড্রেস ফটো উঠানোর জন্য। ফটো উঠিয়ে সেলফি নেওয়া, ফটো উঠানো খুব ভালো। আপনারা গেলে ওখানে ফটো উঠাবেন লোকাল ড্রেসে, ঠিক আছে। এটা হলো অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম খুব বাচ্চারা পছন্দ করবে, অনেক ডিজাইন ডিজাইনের মাছ আছে, অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে। জন্তু জানোয়ার তো দেখার মতো আছেই, পান্ডা উন্ডা সব আছে, পান্ডা আছে, তারপরে ও কী বলে বাঘ টাক, ভালুক টালুক, অনেক কিছু আছে। ঘোরা ভিউটা খুব সুন্দর, জঙ্গলি হিরান বলে যে কী বলে ওটাকে, ডিয়ারও আছে, হরিণ, অনেক ডিজাইনের হরিণ আছে। আমাকে অ্যাকোয়ারিয়ামটা খুব ভালো লেগেছে, খুব প্রচণ্ড, মানে রঙিন রঙিন মাছ ছিল, বাচ্চারাও খুব ভালো পেয়েছে অ্যাকোয়ারিয়াম দেখে। অ্যাকোয়ারিয়াম দেখলাম, তারপরে লাস্টে ভালুকটা দেখলাম, বাঘটা খুব ভালো ছিল। এই দেখেন বাঘ, এটা হলো বাঘ।
পাবলিকও খুব ছিল, খুব ভিড় করেছিল। ঠান্ডা প্রচুর ছিল ওখানে, কলকাতা থেকে আসলাম, কলকাতায় প্রচুর গরম, ওখানে গিয়ে আমাকে সোয়েটার কিনতে হলো, এত প্রচুর ঠান্ডা। চিড়িয়াখানা যেটা গিয়েছিলাম না, খুব উঁচু, খুব পাহাড়ের উপরে, চিড়িয়াখানার উপরে তো বাবা এত ঠান্ডা, সোয়েটার পরতে লাগলো, উইদাউট সোয়েটার হবেই না, সোয়েটার লাগবেই। আপনারাও গেলে গরম কাপড়টাও নিয়ে যাবেন, ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে কিনতে হবে, দেখার পয়সা নষ্ট হবে। দেখেন পাখি, অনেক বিভিন্ন বিভিন্ন পাখি আছে, এমন এমন পাখি দেখিনি কোনদিন, সে হলো ভাল্লুক। তো বন্ধুগণ, ভিডিওটা পুরো দেখলে লাইক শেয়ার করে দেবেন, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার কাছে আরও ভিডিও আছে, আপনারা যদি কমেন্ট করেন আমি আরও আপডেট করবো, আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে।